এখন আমার পরমাত্মীয় ঢুকছে, আস্তে আস্তে করে ঢুকছে। একটু পিছন দিকে তাকিয়ে নিল, আস্তে আস্তে করে ঢুকছে, দেওয়াল সেটে ঢুকছে, ছাদের সিঁড়ির দিকে আবার তাকাচ্ছে, ছাদে উঠবে কিনা ভাবছে। আমি পিছনে আছি সেটাও জানে। হ্যাঁ, আমার পরমাত্মীয় বসে পড়েছে, একটু বসে থাকবে। হ্যাঁ, কি যেন বলছে, কি বলছে কে জানে, আমি তোর ভাষা বুঝি না, আমার ভাষাও বোঝে কি না কে জানে। হ্যাঁ বোঝে, আমার ভাষাও বোঝে, ওরটা আমি খুব একটা বুঝি না, একটু একটু বুঝি। তো বসেছে খুব সুন্দর করে। আর তারপরে আমি রান্না করছি, রান্না করছি, একটু বিশেষ কিছু রান্না করবো না, আমার মানে ভালো লাগছে না, কারণ দেশ থেকে ফেরার পর দিয়ে একেবারেই ভালো লাগে না কিছু। হ্যাঁ, তো রান্না করছি, পনিরটা করছি, ওটা একটু ভেঙে দিচ্ছি, তারপর ভেজে নেওয়ার পর আমি কড়াইতে প্যানে দিয়েছি তেজপাতা আর এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর এটা পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি মিক্সিতে, এটা ভেজে দিলাম আর ভেজে কিছু দিলাম। হ্যাঁ, ওর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে বেটেছি, একটু জল দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে, ওর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে আর একটু রেখে দিয়ে ব্যাস নামিয়ে ফেলবো, হয়ে যাবে একটু ফুটে যাওয়ার পর। একটু ফুটে গিয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো, হয়ে যাবে রান্না। ক্যাপসিকাম কেটে রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গেছি। আর করেছি শাক, সাদা আর লাল নোটে একসঙ্গে মিশিয়ে ভেজেছি, নিরামিষ ভেজেছি কারণ আজকে নিরামিষ। আর শুক্তো করেছি, ব্যাস আর কিছু করিনি, শুক্তো পনির আর শাক ভাজা, আর কিছু নয়, আর ভাত। খেতে অসুবিধা হলে হতে পারে, আমার নয় তবে। আর এখন সন্ধ্যা, এই মুড়ি দিয়েছি ভদ্রলোককে, আর আমি তো চা খাবো, ছেলেও খাবে, ও খাবে, তো চাটা রেডি করেছি, চা খেয়ে তারপর রাতের রান্না শুরু করব। হ্যাঁ, তো রান্না করেছি, এটা ছোলার ডাল আর রুটি, অতি কষ্টে বানিয়েছি, ভালো লাগছিল না, আবারও বলছি রুটি আর ছোলার ডাল বানিয়েছি, আমার ছেলে রুটি খাবে না, ওর জন্য ম্যাগি করে দিয়েছি, ঠিক আছে। ওরে গৃহবাসী, খোলার খোল লাগলো যে দল, স্থলে জলে বন তলে লাগলো যে দল, তার খোল দার খোল। ওরে গৃহবাসী, খোলার খোল লাগলো যে দল, স্থলে জলে বন তলে লাগলো যে দল, দার খোল দার খোল। ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে বেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে বেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হেল্লোল, দার খোল দার খোল। ওরে গৃহবাসী, খোলার খোল লাগলো যে দল, স্থলে জলে বন তলে লাগলো যে দল, দার খোল দার খোল। ওরে গৃহবাসী, আমার খুব ভালো লাগার গান এটা। হ্যাঁ, আর এখন তো এটাই, তো আর কি বলি, আর কিছু বলবো না, একটু গান শোনালাম, গান গাইতে ইচ্ছে করলো, শুনিয়ে দিলাম আপনাদের, জানি তেমন করে। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, আর সবাই খুব খুব আনন্দে থাকবেন, আমি নিজেও ভালো থাকার নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওটা দেখার সকলের কাছে অনুরোধ রাখলাম, সবাই প্লিজ দেখবেন, ভালো লাগলে ভালোবেসে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আজ এই